সেই জন্য শেষ বেলায়ও কিছু বলার থাকে, সেই জন্য বলবো। তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি সোমবার থেকে। আমার আগে তোমাদের চার ম্যাডামরা যে কথাগুলি বলেছেন, আমি চেষ্টা করব ওগুলি পুনরাবৃত্তি না করতে, যাতে সময় বাঁচে। তবু সেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা মায়ের মতো, বাবার মতো আমার যেন না বললেই নয়, সবই আমার, আমি সবার, সেই জন্য আমার যেন না বললেই নয়। শুধু তোমাদের বলি না, আমি এই যে তোমাদের আমজাদ স্যারকে, সিদ্দিক সাহেবকে, রাজু সাহেবকে হুন্ডা নিয়ে যখন বাহির হয়, এই এখন যেতে পারবেন না, এই সাবধানে যাইন, একটু পরে যান, অনেক সময় অনেক কথা বলি, ওনারা যে বড় স্যার, বয়স্ক, তারপরেও আমি ওনাদের ইনস্ট্রাকশন দিই, ওনারা হয়তো মনে মনে কষ্ট পায় যে স্যার খালি আমাদের বাধাগ্রস্ত করে। বাপ মা শিক্ষক সময় বুঝে, ক্ষণ বুঝে, এই এখন বেরোইস না, বৃষ্টিতে একটু কমুক, এই আকাশে মেঘ করছে একটু দেখে বেরো, বৃষ্টিতে হয়ে গেলে তারপরে বেরো, রাস্তার মাঝখানে বৃষ্টিতে ধরলে কেমন করবি বলে না, তোমরা বুঝবা না, যারা বুঝার, যে বুঝার সেই বুঝে, কিন্তু তুমি বুঝো না, আমি বুঝি না, সেই জন্য কিছু কথা বলতে হয়। তোমরা প্রতিদিন প্রথম দিন পরীক্ষার 1 ঘন্টা আগে তোমরা উপস্থিত হবে, আর ওই দিন প্রথম দিন যানবাহন একটু সমস্যা থাকে, এসএসসি পরীক্ষার্থীরা চারপাশে ভিড় করে, আর বিশেষ করে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরে রিক্সা কম পাওয়া যাবে, কারণ প্রত্যেক পরীক্ষার্থীর সাথে একজন মাতা পিতা যেতে চেষ্টা করে, কাজেই তোমরা একটু আগে ভাগেই বের হবে যাতে যাতায়াতের সমস্যা না হয়। আর পরীক্ষার সময় কথা কম বলবে, কম কথা কম খাওয়া কম ঘুম, এটা শুভ লক্ষণ, বেশি কথা বেশি খাওয়া বেশি ঘুম বুদ্ধি করে লোপ, বেশি খাওয়া বেশি কথা বেশি ঘুম বুদ্ধি করে লোপ। আর প্রতিদিন তোমরা গোসল করে যাবে, শরীর ভালো লাগবে, খাবার দাবারের কথা মনে হয় এর আগে তোমাদের শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক বলেছেন, লঘু খাবার খাবে, গুরু খাবার খাবে না, কারণ অনেকেই পরীক্ষার হলে একটু অন্যরকম হয়ে যায়। পরীক্ষার দিন রাত্রে সব কিছু গুছগাছ করে রাখবে তোমার ফাইলের ভিতরে, মূল প্রবেশপত্র, মূল রেজিস্ট্রেশন কার্ড রাখবে, আর ফটোকপি বাসায় মাতা পিতার কাছে রেখে যাবে, রুটিন ভালো করে দেখবে। রুটিনের কথা একটু বলি, আমিও যে একটু মিথ্যা কথা বলি মাঝে মধ্যে, তার একটা দুইটা প্রমাণ আমি বলি। নাচের ছেলেটা 8 থেকে 9 উঠছে দীপ, একদিন পরীক্ষার রুটিন ভুল করে আসছে, সময়টা তার জানা ছিল না, পরীক্ষা হয়ে গেছে তারপরে পরীক্ষা দিতে আসছে, তো পরীক্ষা হয় সময় ভুল করছিল নইলে বিষয় ভুল করছিল। এখন আমি আমার রুমে বসে পরীক্ষা নিচ্ছি, সিদ্দিক সাহেবের কাছে আমি একটু মিথ্যা কথা বলছি, ওর আম্মা অসুস্থ ছিল তো হসপিটালে নিয়ে গেছিল, সেই জন্য ওর আসতে দেরি হয়েছে, এরকম একটু জোড়াতালি দিয়ে ওর পরীক্ষাটা আমার রুমে বসিয়ে নিয়েছি। দীপ যদি থেকে থাকে ও হয়তো হাসতে থাকবে। তো অনেক সময় তোমরা হয় সময় ভুল করো নয় বিষয় ভুল করো, কিন্তু দেখি যে আরে একটা ছেলে পরীক্ষা না দিলে তো সকল বিষয়ে পাশ হবে না, তার রোল পিছিয়ে যাবে। আমি সবার সামনে একটু সত্য কথা বললাম যে ওই দিন আমি একটা মিথ্যা কথা বলেছিলাম যে পরীক্ষার রুটিন সময় ভুল করলে কীরকম হয়, সকালের পরীক্ষা সকালেই হবে, বিকালের পরীক্ষা বিকালেই হবে। ঢাকা ক্যান্টনমেন্টে উচ্চতর গণিত পরীক্ষার রুটিন একবার চেঞ্জ হইল কোনো কারণে সরকারিভাবে, পরীক্ষাটা ছিল বিকালবেলায় কিন্তু রুটিনটা পরিবর্তন হয়ে পরীক্ষাটা আসছিল সকালবেলায়। বিএফ শাহিন কলেজের একটা মেয়ে রোল নম্বর 3 বা 5 এরকম হবে, সকালবেলায় পরীক্ষা হয়ে গেছে, সে দুপুর 1টার সময় পরীক্ষা দিতে আসছে, মানে পরীক্ষার্থী এবং বাপ মা 3 জনই মাঠের মধ্যে পড়ে গেছে,
তার বন্ধু বান্ধব সব পরীক্ষা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই কি পরীক্ষা? উচ্চতর প্রাথমিক পরীক্ষা। ও যে ওই আগের রুটিনে যে বিকেলবেলা ছিল ওইটাই মনে রাখছে, ওটা পরিবর্তন নিয়ে সকালে আসছিল বা এরকম কি যেন একটা গন্ডগোল হয়েছিল। তা কাজেই তোমরা রুটিনটা ভালো করে দেখবে। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, শুধু তুমি তোমার নিজের জন্য নয়, আমি আমার নিজের জন্য নই। আমি যদি অন্যের জন্য হই, অন্যরা সবাই আমার জন্য হবে। তুমি তোমার তোমার সামনে কে বসে, পিছনে কে বসে, তার সাবজেক্টটা কি, প্রত্যেক দিন আমরা একই সাথে পরীক্ষা দেই। আজকে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এ পরীক্ষার মধ্যে অমুকে আসে নাই, সাথে সাথে ওটা তুমি খেয়াল করবে যে কেন আসে নাই। দেরি হইতে হলেও তুমি তার জন্য একটু অপেক্ষা করবে বা দেখবে সে আসলো কি না। তাহলে ক্লাসে যে ইনভিজিলেটর পরীক্ষক থাকবে তাকে বলতে হবে, স্যার আমাদের এখানে একটা ছেলে পরীক্ষা দেয়, সে তো আসে নাই। স্যার তো আমাদের স্কুলে আমাদের হেড স্যারকে ফোন করেন বা অ্যাসিস্ট্যান্ট হেড স্যারকে ফোন করেন, ছেলেটাকে খবর দিতে বলেন। কথা বুঝতে পারছো? তুমি শুধু মানে তুমি ভালো, তোমার সব কিছুই ভালো, কিন্তু অন্যের জন্য কিছু চিন্তা করলে না, এটা হবে না। রিক্সায় যাচ্ছ, তোমার এক বন্ধু হেঁটে যাচ্ছে, রিক্সাওয়ালাকে আগে বলে রিক্সাওয়ালা ওই যে ছেলেটাকে তুলে নিবা, ও হেঁটে যাচ্ছে তাড়াহুড়ো করে, তুমি রিক্সা পেয়েছ, ও রিক্সা পায় নাই। কথা বুঝো নাই? মানে সব জায়গায় তোমার হৃদয় বাড়িয়ে দিবে, তোমার হাত বাড়িয়ে দিবে, মন বাড়িয়ে দিবে। কথা অনেক বলেছি ক্লাসে, অনেক বলেছি চলার পথে, আর বলতে চাই না, তবু আসে। আর তোমাদের সব চার ম্যাডাম কিন্তু এক সমানই ছিল, আমরা বড়দের পড়াই, আমরা খুব ক্রেডিট মনে করি। দেখো শিশুর বাচ্চাদের নিয়ে কি কষ্ট, কত কষ্ট, কেমন কষ্ট। আর এই ক্লাস টিচার, এই বিষয় শিক্ষক, তারা কত কষ্ট করে, না কিছু বুঝে, না কিছু লিখতে পারে, তাকে সব কিছুই যেন ধৈর্যের সাথে শ্রেণী শিক্ষক বিষয় শিক্ষক তাকে সমাধান দেন। সরে সরে আ, ক খ, এ বি সি ডি, কতবার হাত সোজা করে দেয়, লেখাটা সোজা করে দেয়, এইভাবে না ওইভাবে, ওইভাবে না এইভাবে। কাজেই তোমরা শুধু তোমাদের নাইন টেনের যে ছেলেরা পড়ায় শুধু তাদেরকেই স্মরণ করবে, মনে রাখবে, তাদের কাছে এই বিদায় নিয়ে যাবে, সালাম করে যাবে, এটা না। কে তোমাকে আলোর পথ প্রথম দেখালো, তিনি কে, তিনি কোথায়? মনে পড়ে সেই প্রাইমারি স্কুলের শিক্ষকদের কথা, যে চাঁদ গাঁঠ সিং চন্দ্রবিন্দু উচ্চারণের জন্য কতবার যে প্র্যাকটিস করাইছে, আমরা বিরক্ত হয়ে গেছি। এখন চন্দ্রবিন্দুর জন্য ব্যক্তিবাচক হয়, চন্দ্রবিন্দু না থাকলে প্রাণীবাচক হয়, নাকি? এই ছেলেরা, চন্দ্রবিন্দু থাকলে তাহার, চন্দ্রবিন্দু থাকলে ব্যক্তিবাচক, আর চন্দ্রবিন্দু না থাকলে প্রাণীবাচক হয়ে যায়। তো কাজেই সব চার ম্যাডামদের স্মরণ করবে, শ্রদ্ধা করবে, তাদের তোমাদের চলার পথে তারা যে সমস্ত কথা বলেছেন সেগুলো মনে রাখবে। আর পরীক্ষার সংক্রান্ত আরও কিছু কথা বলি, তোমরা স্কুলে পরীক্ষার খাতায় যেভাবে লিখতে, কাঠ পেন্সিল দিয়ে মার্জিন করতে, সবুজ কালি দিয়ে আনসার যদি কোশ্চেন অফ লিখতে, আর কোনো ব্র্যাকেট মারবে না, ক খ গ এ বি সি ডি ধারাবাহিকভাবে লিখবে, ও এ বি সি ডি ক খ গ হুগলির ভিতর দিয়ে কোনো লেখা নেবে না, বুঝতে পারতেছো? তুমি সিরিয়াল করে ক খ গ এ বি সি ডি লিখতেছ, ওদের ভিতর দিয়ে কোনো লেখা ঢুকাবে না, ওই ক্রমিক নঙের ভিতর দিয়ে কোনো লেখা উত্তর ঢুকাইলে স্যার ম্যাডামরা ওটা বুঝতে পারবে না। যেমনটি বলেছি, প্র্যাকটিস করেছি, এইট নাইন টেন তোমরা পরীক্ষার খাতায় ওইভাবে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ভার্টিক্যাল পদ্ধতিতে নিচে নিচে লিখবে, এ বি সি ডি এইভাবে, এ বি সি ডি, এটা হরিজন্টাল পদ্ধতি, ডানে ডানে লিখবে না, নিচে নিচে লিখবে, যেটা তোমরা পরীক্ষার খাতায় সবসময় করো। এটাতে প্রশ্ন ধরতে বুঝতে সুবিধা, নম্বর দিতে সুবিধা, নম্বর যোগ করতে সুবিধা, সব দিকেই সুবিধা। আর জীবনের সব সময় কিন্তু এক সময় না,
যখন তুমি অবসর থাকো অবসর কাটে না, যখন গাড়ির জন্য অপেক্ষা করো 5 মিনিটের জায়গায় 10 মিনিট হইলে আহ ও কত মানে অস্থির লাগে, ওই 10 মিনিট অপেক্ষা কাটে না। কিন্তু পরীক্ষার হলে যে সময়টা ওইটা কিন্তু তোমার খুব গুরুত্বপূর্ণ, তোমার কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে, কতক্ষণ লিখতে হবে, এই সময়ের ভিতরে তুমি লেখা শেষ করতে পারবে কিনা, তুমি সেই অনুসারে তোমার উত্তর লিখবে, সময় ম্যানেজমেন্ট করবে, টাইম ম্যানেজমেন্ট। আমরা প্রধান শিক্ষকের ট্রেনিংয়ে পড়েছি টাইম ম্যানেজমেন্ট, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর যে প্রশ্নগুলি ভালো পারবে সেগুলি আগে লিখবে, আর যথাসাধ্য ফুল আনসার করতে চেষ্টা করবে। একটা ছেলে যখন 33-এ পাস, 25, 26, 27, 28 পায়, তখন এক্সামিনার হেড এক্সামিনার পাগল হয়ে যায় ওই খাতাটা পাস বানানোর জন্য। তোমরা তো দেখছো, পরীক্ষার্থীরা দেখছো না, আমি তো হেড এক্সামিনার, সমীরবাবু হেড এক্সামিনার, তোমরা তো দেখছো যে আমরা কিভাবে পাগল হয়ে যায়। একটা খাতা 15-তে পাস, 11 পাইছে, 12 পাইছে, আবার আধা আধা বাড়িয়ে বাড়িয়ে তারে পাশের ঘরে দিয়ে দিই। না, ছেলেটা পাশ করলে কলেজে পড়বে, উপরে ক্লাসে পড়বে, ভালো পরিবেশে থাকবে, খারাপ হবে না। 11 দিনের জন্য 11টা পাতা বা 11 দিনের জন্য 11টা কলাম, তোমার কাজ তুমি স্বাক্ষর করার পরে ওই পাতাটা উল্টিয়ে পিছনের জনকে দিবে, না উল্টিয়ে যদি দাও ওই পিছনের জনে ভুলবশত তোমার সিটের মধ্যে সে স্বাক্ষর করে বসবে, লিখে বসবে, তোমার পৃষ্ঠা কাটাকাটি হবে। আর তারটা যখন চেক করে ধরা পড়বে তারটা তো ঠিকই আছে, কাজেই নিজের পাতা যাতে ভুল না হয় সঠিকভাবে সব লিখবে। আর পরীক্ষা চলাকালীন সময়ে যে গ্যাপ আছে, কোনো বিষয়ে কোনো জটিলতা থাকলে তোমরা আমাদের ওই বিষয় শিক্ষকের সাথে একটু যোগাযোগ করবে, যোগাযোগ করে তোমরা হয়তো ওই গ্যাপের মধ্যে স্যার 1 ঘন্টা আমাদের পদার্থটা একটু পড়িয়ে দিতে হবে, স্যার 1 ঘন্টা আমাদের রসায়নটা একটু পড়িয়ে দিতে হবে, এই চ্যাপ্টারে এই সমস্যা, বুঝতে পেরেছ? এটা মনে রাখতে হবে। আর পরীক্ষা 7 তারিখ শেষ হবে না 8 তারিখে কৃষি আছে নাকি? হ্যাঁ, তো পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষার মধ্যেও তোমরা এই স্যারদের সাথে যোগাযোগ রাখতে হবে, স্বাক্ষর ঠিক রাখতে হবে সব কিছু। আর ব্যবহারিক পরীক্ষার সময় তোমার মাথা থেকে পা পর্যন্ত দেখবে, জামা কাপড় দেখবে, আচার আচরণ দেখবে, তোমাকে যে কোনো প্রশ্ন ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, তোমাকে উত্তর দিতে হবে, ভুল উত্তর দিয়ে হাসানো যাবে না, ঠিক আছে? টিচাররা কলাকৌশল শিখিয়ে দেবেন। আর আরেকটা জিনিস হলো, তুমি অনেক লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ বাংলা রচনা, ইংরেজি রচনা মুখস্থ করছো, 10টা 10টা করে মুখস্থ করছো, ভালো কথা, আরও 10টা 10টা এমনি রিডিং পড়ে যাবে, রিভিশন দিয়ে যাবে, যাতে মুখস্থর ভিতর থেকে কমন না পড়লেও অন্যগুলি একটু একদিন একটু পড়ছিলাম, একদিন শুয়ে শুয়ে একটু দেখছিলাম বইয়ের পাতাটা, তাহলেও তুমি 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখতে পারবে। প্যারাগ্রাফ মুখস্থ আছে 10টা, আরও 5টা কমন কমন মনে হয় 5টা রিডিং পড়ে যাও, তাহলে তুমি কিছু লিখতে পারবে। ভুল হোক, তোমার আবেগ এবং এক্সপ্রেশন যদি খাতার মধ্যে ব্যক্ত করতে পারো, যদি এক্সামিনার মনে করে যে কিছু হয়েছে তাহলে তোমাকে কিছু নম্বর দিবে, চেষ্টা তো করছে অন্তত, এই জন্য তোমার 10-এর মধ্যে 2 বা 3 দিয়ে রাখবে, কাজে এইভাবে তোমরা আগাবে। আর বৃত্ত ভরাটে, বৃত্ত ভরাট কি বলা হয়েছে কি শোনো, হ্যাঁ এই আমি সংক্ষেপে তো একটু মনে করে দিই, বৃত্ত ভরাট এই যে তোমাদের খাতার মধ্যে 3টা অংশ থাকবে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, তোমাদের হলো প্রথম অংশ, প্রথম অংশটা তোমাদের, মাঝখানের অংশ এক্সামিনারের হেড এক্সামিনারের, শেষের অংশ এক্সামিনারের হেড এক্সামিনারের। প্রথম অংশে আগে থাকবে রোল, আগে রোল, তারপরে রেজিস্ট্রেশন, তারপরে বিষয়কোড, আগে রোল, পরে রেজিস্ট্রেশন, তারপরে বিষয়কোড, তাড়াহুড়া করে রুলের জায়গায় রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের জায়গায় রুল লিখে ফেলছ, হবে না, ভুলের খাতা আলাদা প্যাকেট হবে, ভুলের জগতে চলে যাবে, যদি দয়া হয় শুদ্ধ হয়ে আসবে, দয়া না হলে তোমার ভাগ্য অনিশ্চিত হবে। আর শূন্যর পরে কিন্তু 1,
এই বৃত্তটার মধ্যে আগে হলো জিরো, তারপরে হলো ওয়ান টু থ্রি, তাই না? অনেকে যেমন দশ পনেরো বিশ, তোমার রোল নম্বর দশ পনেরো বিশ, এখন এক, প্রথম তো এক ফিল আপ করবা, ওয়ান, তো ওয়ান ভরাট করতে গিয়ে তুমি সুন্দরে ভরাট করে ফেলছ। আহা স্যার ভুল হয়ে গেছে, ভুল করে ফেলছি, ওটা আর ফু দিলে ভালো হবে না, মনে রাখতে হবে শূন্যর পরে এক। আর বৃত্ত ভরাট করবে কিনারা থেকে, মাঝখান থেকে না, ওই যে বৃত্তর মাঝখানে এক দুই তিন চার লেখা আছে, বৃত্তটা ভরাট করে আসবে চার পাশ থেকে, যখন একবারে কনফার্ম হবে তখন তুমি বৃত্তটা এই সংখ্যাটা মুছে ফেলবে। আর উপরে যে রুল রেজিস্ট্রেশন, এগুলো প্রথমে তুমি কাঠ পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, প্র্যাকটিস করে, কাঠ পেন্সিল দিয়ে প্র্যাকটিস করে তারপরে তুমি কলম দিয়ে দিলে, আর আগে নৈর্ব্যক্তিক হবে তো না, ইয়া আগে বহু নির্বাচনী হবে, পরে সৃজনশীল রচনামূলক এগুলি হবে। হ্যাঁ, মডেল টেস্ট ওইভাবে নেওয়া হয়েছে। তো নির্দেশনা প্রায় সবই পেয়েছ, এখন আর নতুন করে আর বেশি নির্দেশনা মনে হয় বলার মতো নেই। তবে আমি শেষবারের মতো বলি যে তোমরা ভুল করেছ ক্ষমা পেয়েছ, ভুল করেছ ক্ষমা পেয়েছ, সংশোধন করিয়ে নিয়েছি, এখন তোমরা বাহিরের জগতে চলে যাবে, তুমি খাঁচার পাখি নীল আকাশে উঠতে যাচ্ছ, এসএসসি পরীক্ষার পরে পাশ করার পরে কলেজে যাবে, নিজে নিজে সব কিছু করতে হবে, এখন তোমাকে সংযত হয়ে চলতে হবে, তুমি নিজেকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হবে, তোমাকে আর এত নির্দেশনা কেউ দিবে না। আমি জানি আমার জানা মতে টিচাররা যত নির্দেশনা দেন, ভালো কথা বলেন, অনেক আব্বা মাও এত ভালো কথা বলেন না, অনেক সময় তারা ভালো খাবার দাবার দিতে পারেন, ভালো জামা কাপড় দিতে পারেন, কিন্তু সঠিক নির্দেশনা সব মাতা পিতা দিতে পারে না, কথা বলো না, আমি শেষ করব। তো তোমাদের এই আয়োজন, তোমাদের সব স্যার ম্যাডাম এবং অষ্টম নবম দশম শ্রেণীর ছাত্রদের পক্ষ থেকে, তবে তোমরা যে চেয়ারে বসেছ এই চেয়ারটা খুব তাড়াহুড়া করে এনেছি যাতে অনুষ্ঠানটা সুন্দর হয়, এই গ্যারেজটা পাকা করেছি এই অনুষ্ঠান করার জন্য, আমাদের সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, উনি আমার কেন যেন আমার সাথে ওনার মনের সাথে মিলে যায়, এই গ্রিলগুলি রং করালাম, ফ্লোরটা পাকা করালাম, আবার তোমরা চেয়ারে বসলে একটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে তোমরা বিদায় নিচ্ছ, তোমাদের বিদায়ী ভাইরাও বলছে আগেও বিদায় অনুষ্ঠান হয়েছে, আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে, তবু একটা একটু গ্যাপ থাকতে পারে কারণ আমি অনেক ব্যস্ততার মধ্যেই থাকি, তোমাদের জন্যই, আমার নিজের ব্যক্তিগত জন্য না। তবে আমি মনে হয় কিছু একটা হারাতে যাচ্ছি, সেই পরিচিত মুখ আমার সামনে আসবে না, আমি হয়তো কাউকে আর কানে ধরতে পারবো না, চুলে ধরতে পারবো না, গালে ধরতে পারবো না, আদর করে থাপ্পড় দিতে পারবো না, যাকে যা বলেছি তাই শুনেছ, তোমাদের নিয়ে আমি জঙ্গল ময়লাও পরিষ্কার করেছি, তোমরা বাগানের মাটিও কুপিয়ে দিয়েছ, বিভিন্ন গাছগাছালি তোমরা লাগিয়েছ, সবই নীরব সাক্ষী হয়ে থাকবে, শুধু দেখবো না তোমাদের, পাবো না তোমাদের খোঁজে, সবাইকে আদর করি, সবাইকে ভালোবাসি, সব স্যার ম্যাডামরা সবাইকে ভালোবাসে, সবাইকে আদর করে, তবু যে সমস্ত ছেলেরা একটু আগিয়ে আসে, একটু কাছে কাছে থাকে, ইশারে ইঙ্গিতে অনেক কিছু বুঝে, স্যার এটা লাগবে, স্যার ওইটা করা লাগবে, ইচ্ছে করেই যেন তারা স্বতঃস্ফূর্তভাবে অনেক কাজ তোমরা করেছ, সেই স্মৃতিগুলি মনে পড়ে আমার ভয়ে
মোবাইল আমার কাছে জমা দিয়েছ, আমি মোবাইল চেক করতে বলছি, আবার কেউ কেউ আমার ভয়েই মানে অন্য ছাড়া যখন মোবাইল চেক করতে গেছে চুপে চাপে গোপনে আমার কাছেই মোবাইল আবার জমা দিয়ে গেছে। আমরা দুই তিনটা মোবাইল এই দীর্ঘ চার পাঁচ মাস আমার আলমারিতে আটকা ছিল, যে দীক্ষাব জানে বাকি বিল্লা শাহরিয়া মনে কষ্ট পেয়েছ। আমরা অনেক সময় মোবাইল ঢেল দিয়ে ভেঙেও দিয়েছি, ফেলে দিয়েছি, সবই তোমাদের স্বার্থে। মেরেছি চিরদিন, মেরেছি তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, তোমাকে চিরদিনের জন্য মেরে ফেলার জন্য না। আজকে দুইটা থাপ্পড় দিয়েছি, কালকে দুইটা ব্যাট দিয়েছি, এই আঘাতে ঘাতে প্রতিঘাতে তোমাকে সোজা করে উপর দিকে নিয়ে এসেছি। কাজেই সেই শিক্ষকদের মায়ের বকাঝোকা এগুলো তোমাদের মনের পাতায় রাখা যাবে না। আমরা ব্ল্যাকবোর্ডে লিখি মুছি লিখি মুছি, এই আমাদের কাজ। কাজেই আমরা কারো কোনো দোষ ত্রুটি মনে রাখি না, ধরে রাখি না, তোমরাও ধরে রাখবে না, মনে রাখবে না। তবে শেষবারের মতো বলি, জন্মিলেই মানুষ নয় যদি তার মধ্যে গুণ না থাকে। এই আকৃতিগত মানুষের ভিতরে মনুষ্য গুণাবলী দিয়ে আমরা সবাই সবাইকে নিজেকে সাজাতে চেষ্টা করব, দেশ ও দশের খেদমতে যাতে আমরা কাজ করতে পারি। আমরা সেই উদ্দেশ্য লক্ষ্য সামনে রেখে যেন আমরা সামনের দিকে যেতে পারি, আমি সেই প্রত্যাশা করছি। তোমরা সবাই নামাজ পড়বে, সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, অবসরে বই পড়বে, অবসরে প্রিয়জনদের স্মরণ করবে, তবেই মনের ভিতরে শান্তি পাবে। আর যখন সুযোগ মিলবে, যদি মনে চায় স্কুলে বেড়াতে আসবে, স্যার ম্যাডামদের সাথে একটু দেখা করবে, কে কোথায় আছো জানতে ইচ্ছে করে, আজ থেকে দশ বছর পরে জানতে ইচ্ছে করবে তোমরা কে কোন অবস্থায় আছো, এগুলি আমাদের জানার ইচ্ছা। কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, কে মেডিকেলে পড়ো, বুয়েটে পড়ো, কুয়েটে পড়ো, রুয়েটে পড়ো, আমরা জানতে পারলে আমাদের মনটা বড় হয়। তোমরাও যোগাযোগ রাখবে, স্যার ম্যাডামদের খোঁজখবর রাখবে, এই আশা ব্যক্ত করি। আর তোমরাও এসএসসি পরীক্ষার পরে 64টি জেলায় ভাগাভাগি হয়ে যাবে, ছেলেরা যারা অতীতে চলে গেছে, স্যার আমি তো বরগুনায় চলে আসছি, স্যার আমি তো দিনাজপুরে চলে আসছি, স্যার আমি তো চিটাগাংয়ে চলে আসছি, কোনো দিন সম্ভব হবে না। আর এই 143 জন একত্র হওয়ার, তোমরাও পরস্পর পরস্পরের সাথে কোলাকুলি করে কথার ভাবের বিনিময় করে স্যার ম্যাডামদের সাথে কথা বলে তাদের দোয়া নিয়ে তোমরা বিদায় নিবে, এই প্রত্যাশা করি। আর ভবিষ্যতে তোমার নিজেকে নিজেই পরিচালনা করতে হবে, স্বাধীনতা মানে নিজেকে নিজে সঠিকভাবে পরিচালনা করা। তোমাকে আর কেউ গাইড করবে না, তোমার বিবেকই তোমাকে গাইড করবে। তো অনেক কথা বলে কষ্ট দিলাম, আর কষ্ট দিতে চাই না, কিন্তু মনে হয় যে কালকে থেকে আমাকে আর কেউ বিরক্ত করবে না। আমি কি খাচ্ছি, আমার মুখ লড়তেছে, স্যার কি খান, স্যার একটু দেন, কেউ হয়তো কাঁঠাল চুরি করবে না, কেউ হয়তো গাছে বসে পাকা কাঁঠাল একটা খেয়ে আরেকটা নিয়ে আসবে, তাও হয়তো আসবে না। অনেক স্মৃতি মনে পড়বে, শুধু তোমরা থাকবে না, সবই মনে পড়বে। তবে তোমরা ভালো থাকো, সুখে থাকো,